এটা ইম্পৰ্টেণ্ট টপিক আলোচনা কৰিম, যিটো টপিকৰ পৰা এভৰি ইয়াৰত এটাকৈ কুৱেশ্যনছ আহেই মানে। সেইটো হৈছে আমাৰ স্পৰ্টছ। চ' আপোনালোকক ইয়াতে দেখুৱাই দিম যে 2018, 2019, 2020, 2021, 2022 চনত কি কি মানে স্পৰ্টছৰ লগত জড়িত কুৱেশ্যনছ আহিছিলে মানে প্ৰিভিয়াছ ইয়েৰত। ত' আৰু 18 আৰু 19 ছেম কুৱেশ্যনহে ইয়াতে মানে দিছিলে। চ' তাৰ আগতে মই আপোনাক ইয়াতে এটা ইনফৰ্মেশ্যন দিলাম, যদি আপুনি এতিয়ালৈকে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ এই ইবুকখন কিনা নাই তেনেহ'লে আপুনি কিনিব পাৰে, মানে বাই কৰিব পাৰে। এইখন এটা PDF ফাইল। চ' PDF ফাইলখন আপোনালোকক মানে উইথিন 1 মিনিটতে পাই যাব। চ' বেছি সময় নালাগে। ইয়াতে প্ৰিভিয়াছ ইয়াৰ কুৱেশ্যনছ পেপাৰ 2018 পৰা 2022 উইথ এনজাৰ দিয়া আছে, লগতে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ চিলেবাছসমূহো কভাৰ কৰা হৈছে, লাইক টিচিং এপটিটিউড ইয়াতে চাব পাৰে আপোনালোকে, বুকছখনত ইয়াতে দিয়া আছে। ঠিক আছে, তো এইখন এখন PDF ফাইল। চ' আপোনালোকে পে'মেণ্ট কৰাৰ লগে লগে পাই যাব, ডেছক্ৰিপশ্যনত মানে লিংকটো দি দিম। আৰু যদি কিবা প্ৰব্লেম পায় ইয়াতে হোৱাটছআপ নম্বৰ দিয়া আছে, হোৱাটছআপ কৰিব পাৰে, নহ'লে ইয়াতে কলো কৰিব পাৰে। চ' এতিয়া আহোঁ মেইন টপিকলৈ, মানে স্পৰ্টছৰ লগত জড়িত কুৱেশ্যনছ কি কি আছিলে আৰু এই বছৰৰ আমাৰ কি কি ইম্পৰ্টেণ্ট স্পৰ্টছৰ লগত জড়িত কুৱেশ্যনছ আহিব পাৰে, কাৰণ কাৰেণ্ট এফেয়াৰৰ পৰাই আহে স্পৰ্টছৰ লগত জড়িত। পুৰণ অল্ড যিবিলাক টপিক থাকিব হয়তো সেইবিলাক নাহিব পাৰে। চ' সেইকাৰণে যি কি নহওক আমি 2018 কি কুৱেশ্যন আহিছিলে ইয়াতে চাওক। প্ৰথম কুৱেশ্যনছ 2018 আহিছিলে এইটো, যে মেট দ্য অলিম্পিক অফ নৰ্থ ইষ্ট ইণ্ডিয়ান উইথ দেয়াৰ গেমছ। নৰ্থ ইষ্ট ইণ্ডিয়াৰ পৰা কিছুমান অলিম্পিকছত খেলিছিলে, তো তেওঁলোকৰ ভিতৰত এইটো কিছুমান নাম দি আছে, তো মেটচ কৰিব লাগে কোন প্লেয়াৰ কি গেমৰ লগত জড়িত। অ'কে, চ' ইয়াতে প্ৰথম কুৱেশ্যনছটো মানে প্ৰথম যিটো অপশ্যনটো আছে, দীপংকৰ ভট্টাচাৰ্য। তো দীপংকৰ ভট্টাচাৰ্য কিহৰ লগত জড়িত? দীপংকৰ ভট্টাচাৰ্য হৈছে বেডমিণ্টনৰ লগত জড়িত। ঠিক তেনেদৰে তাৰপিছত আছে বম্বিলা দেৱী, তো তাই কিহৰ লগত জড়িত? তাই হৈছে আৰ্চাৰী, আছে মানে তীৰান্দাজ, যিটো তীৰৰ মানে ধনুবিদ্যাৰ লগত জড়িত। ঠিক তেনেদৰে ইয়াতে সোমদেৱ দেৱৰ্মন কিহৰ লগত জড়িত? সোমদেৱ দেৱৰ্মন এটা লন টেনিছৰ লগত জড়িত। অ'কে, লন টেনিছ খেলে। ঠিক তেনেদৰে লাষ্ট আমাৰ কুৱেশ্যনটো হৈছে শিৱ থাপা। তো আপোনালোকে জানেই শিৱ থাপা হৈছে বক্সিং খেল খেলে। ঠিক আছে, তো এইটো হৈছে 2000 আমাৰ কি 18 চনত এই কুৱেশ্যনটো আহিছিল, 16 নম্বৰ কুৱেশ্যনছ। ঠিক তেনেদৰে আপোনালোকে ইয়াতে চাব পাৰে 2018, 2019 ছেম কুৱেশ্যনছ ইয়াতে ৰিপিট কৰিছে, জাষ্ট অপশ্যন টুটো অলপ চেঞ্জ কৰি দিছে, বাট মানুহ আৰু সিহঁতে স্পৰ্টছৰ যিটো পাৰ্চনছ ছেম টু ছেম ইয়াতে দিছে চাওক। অ'কে, দীপংকৰ ভট্টাচাৰ্য ইয়াতে, দীপংকৰ ভট্টাচাৰ্য শিৱ থাপা ইয়াতে, শিৱ থাপা আছে। চ' ছেম টু ছেম কেতিয়াবা ইয়াতে স্পৰ্টছৰ লগত জড়িত ইয়াতে ডাইৰেক্টলি কপি কৰি দিছে। চ' আমি জানো দীপংকৰ ভট্টাচাৰ্যই কি পালোঁ, যে দীপংকৰ ভট্টাচাৰ্য কিহৰ লগত জড়িত? বেডমিণ্টনৰ লগত জড়িত। শিৱ থাপা কিহৰ লগত জড়িত? ইয়াতে বক্সিঙৰ লগত জড়িত। ঠিক দৰে আমি পালোঁ কি বম্বিলা দেৱী কিহৰ লগত জড়িত? আৰ্চাৰীৰ লগত জড়িত। তাৰপৰা সোমদেৱ দেৱৰ্মন কিহৰ লগত জড়িত? সোমদেৱ দেৱৰ্মন এতিয়া অপশ্যনটো চি হ'ব, সোমদেৱ দেৱৰ্মন লন টেনিছৰ লগত জড়িত। এইটো যদি আমি অপশ্যন দেখোঁ তেনেহ'লে ৰাইট এনচাৰটো হৈছে অপশ্যন চি। ঠিক আছে, তো এইখিনি আপোনালোকে চাই ল'ব। এতিয়া যিহেতু নৰ্থ ইষ্টৰ, সেইকাৰণে এইটো সদায় ইম্পৰ্টেণ্ট থাকিব, কাৰণ নৰ্থ ইষ্টৰ পৰা কমেই পায়। চ' যদিও ইয়াতে বক্সিংছ বা ইউনো ৱেইট লিফটিঙৰ লগত জড়িত বেছিভাগ স্পৰ্টছমেন আমাৰ নৰ্থ ইষ্টৰ পৰা বা অসমৰ পৰা আহে। এতিয়া চাব পাৰি, পিছত আমি আহিম এইবিলাক টপিকলৈ। তাৰপিছত ইয়াতে 2020 আহিছিলে, 2020 ইয়াতে কৈছে দ্য নেম অফ দ্য অৰ্জুন এৱাৰ্ড যিসকলে পাইছিলে। অৰ্জুন এৱাৰ্ড মানে সেইসকলে পায় যিসকল স্পৰ্টছৰ ক্ষেত্ৰত ভাৰতবৰ্ষত প্ৰেক্ষাপটত এটা বিশেষ নাম তেওঁলোকে দেখুৱাবলৈ সক্ষম হয়, ৰাইট? তো সেইকাৰণে ইয়াতে 2020 চনত যিসকলে স্পৰ্টছ কি কয় অৰ্জুন এৱাৰ্ড পাইছিলে, তো তেওঁলোকৰ নামটো ইয়াতে দিছে। তো সন্দেশ জিনগান কিহৰ লগত জড়িত? সন্দেশ জিনগান হৈছে ফুটবলৰ লগত জড়িত। লাভলীনা বৰগোহাঁই, জানে আমাৰ অসমৰ পৰা, লাভলীনা বৰগোহাঁই কিহৰ লগত জড়িত? বক্সিঙৰ লগত জড়িত, ৰাইট? তো তাৰপিছত এতিয়া মধুৰিকা পাটকাৰ হৈছে আমাৰ ইয়াতে কিহৰ লগত জড়িত? তাই হৈছে টেবুল টেনিছৰ লগত জড়িত। তাৰপিছত চিৰাগ ছেত্ৰী হৈছে বেডমিণ্টন। ঠিক আছে, তো এইসমূহ আপোনালোকে বাৰে বাৰে এইটো চাব, কাৰণ দুবাৰমান জালে হৈ যাব। ঠিক আছে, তো তাৰপিছত ইয়াতে হৈছে আমাৰ তাৰপিছত এইটো আমাৰ ইয়াতে কি 21ৰ কুৱেশ্যনছ। ঠিক আছে, 20ত গ'লে এইটো হৈছে 21ত এটা মানে কি মিলোৱা দেখুওৱা নাই, ইয়াতে জাষ্ট এটা ওৱান লাইনাৰ কুৱেশ্যনছ আহিছিলে। দ্য নেশ্যনেল স্পৰ্টছ ডে ইন ইণ্ডিয়া ইজ অবজাৰ্ভ অন, নেশ্যনেল স্পৰ্টছ ডে ইণ্ডিয়াত কেতিয়া অবজাৰ্ভ কৰা হয়, মানে কেতিয়া পালন কৰা হয়? অগষ্ট 29।
ঠিক আছে, এইটো মনত রাখব। আগস্ট 29th ন্যাশনাল স্পোর্টস ডে, রাষ্ট্রীয় খেল দিবস হিসাবে পালন করা হয়। তারপর 2022 চনত ইয়াতে সেম টু সেম এনেকুৱা কুয়েশ্চন আগর নিচিনা কুয়েশ্চন আহিছিল যে 2022 চনত কুয়েশ্চনটো অলিম্পিকৰ পৰা আহিছে, 2020 চনত যিসকলে পাইছে নর্থ ইষ্টৰ পৰা, রাইট? সো ইয়াতে কোন কোন আছে চাওক, ইয়াতে শন কৈছে তরুণদীপ রায় আছে, তারপর লাল রেম সেমি আছে, তারপর মীরাবাই চানু আছে, আর সুশীল কেছে লাইকম বাম আছে। তো তেখেতে কিহর লগত জড়িত বা কোন কোনটো খেল ইয়াতে খেলে, এটা রাইট এন্সার হয়েছে আপনার অপশন সি, আগতে কই দিল। তো এ হয়েছে আপনার থ্রি, তরুণদীপ রায় হয়েছে আর্চারির লগত জড়িত, তরুণদীপ রায় আর্চারি খেলে, ওকে। তারপর আছে লাল রেম সিয়ামি, তো তাই হয়েছে আপনার ইয়াতে হকির লগত জড়িত, ইন্ডিয়ান হকি টিমত খেলে তাই। ঠিক তেনেদরে ইয়াতে সি হয়েছে মীরাবাই চানু, শিখম মীরাবাই চানু, জানে আপনাদের শিখম মীরাবাই চানু কি খেলে, এটা হয়েছে ওয়েট লিফটিং, ওকে, ওয়েট লিফটিং। তারপর আপনার ইয়াতে লাস্ট হয়েছে সুশীল কেছে সুশীলা লাইকেম্বম, সুশীলা লাইকেম্বম হয়েছে আপনার কিহর লগত জড়িত, হয়েছে জুডো খেলার লগত জড়িত। তো তেখেত হয়েছে কিছু স্পোর্টসম্যান, আর এই বছরের ইম্পর্টেন্ট কোনটো আছে, যখন অলিম্পিকত চান্স পাইছে বা অলিম্পিকত মেডেল পাইছে এই বছর, তো সেই সমূহের নাম বা সেই প্লেয়ার সকল আর তেওঁলোকৰ গেমসর বেশি ইম্পর্টেন্ট আছে আহার। তো এতিয়া চাও সেই খেল সকল, ইয়াতে গুগলের পর আমি চাম যেটা অলিম্পিকর অফিসিয়াল সাইট আছে, ইয়াতে কারণ অলিম্পিকর পরাই বেশিরভাগ আহে কুয়েশ্চনস, রাইট? তো ইয়াতে চাব পারিছে অলিম্পিকের এটা অফিসিয়াল সাইট হয়, ওকে। তো এটা চাব পারিছে অলিম্পিকত ইন্ডিয়ান 1919 চনত হয়েছে, 19 চনের পর হয়ে আছে। তো ইয়াতে 19 চনের পর কোনে কোনে কি পাই আছে লেটেস্টটা চাও, লেটেস্টটা ইম্পর্টেন্ট বেশি থাকে, রাইট? তো ইয়াতে চাব পারিছে টোকিও অলিম্পিক হয়েছিল 2020 চনের, যেটা 21 চনত হয়েছিল, এইটো 2020-ত আছিলে, বাট করোনার কারণে 21-ত হল। এইটো হয়েছে আপনার টোকিওত হয়েছিল, জাপানের রাজধানী টোকিও। এটা নীরাজ চোপড়া আপনার সকলে জানে গোল্ড পাইছিলে জেভেলিয়ান থ্রোত, ওকে, সকিও জেলেপে জেভেলিয়ান থ্রো, যেটা মানে কি লাঠি নিচিনা এটা দূরত পেলাব লাগে, তো সেইটা জেভেলিয়ান থ্রো। তো নীরাজ চোপড়া আছে হরিয়ানারপর সাকে ইয়া। তারপর ইয়াতে বজরং পুনিয়া, এইটা হচ্ছে বহুত ইম্পর্টেন্ট, যাওয়া বছর একটা কিনা বড়োলাই ইউনিভার্সিটির এই কুয়েশনটা আসছিল, বজরং পুনিয়া কিহর লগত জড়িত, রেসলিং জড়িত, এই টোকিওত পাইছিল ব্রঞ্জ মেডেল পাইছিল, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান হকি টিমেও পাইছিল ব্রঞ্জ মেডেল, এইটো যেহেতু মানুষ নাই এটা টিমে হয়। তারপর ইয়াতে রবি কুমার কেছে ধিয়া, রবি কুমার দাহিয়া, ওকে, তো তেখেত সিলভার মেডেল পাইছিল রেসলিংত। তারপর পি ভি সিন্ধু, জানি আপনাদের ব্রঞ্জ মেডেল পাইছিল ওমেন সিঙ্গলস জিরো ব্যাডমিন্টনত টোকিও অলিম্পিকত। ঠিক তেনাদের লভলিনা বরগোহাঁই, ওকে, লভলিনা বরগোহাঁই মানে বক্সিংত পাইছিল টোকিও অলিম্পিকত পাইছিল। তারপর মীরাবাই চানু, মীরাবাই চানুয়ে সিলভার মেডেল পাইছিল ওয়েট লিফটিংতে পাইছিল। ঠিক তেনেদরে সাক্ষী মালিক, সাক্ষী মালিকেও পাইছিল রেসলিংত, রেসলিংত 2016 চনত, ওকে, সাক্ষী মালিক আগর। তো এইখানে হয়েছে আমার টোকিও অলিম্পিকর লগত জড়িত কিছু ব্যক্তি, বিশেষ ব্যক্তি, মানে কি কি প্রাইজ পাইছিল আর কোন কোন খেলর লগত জড়িত আপনাদের চাই লব, কারণ এই কিন্তু অহার বহুত চান্স আছে। নীরাজ চোপড়া জেভেলিয়ান থ্রো, ওকে, বজরং পুনিয়া রেসলিং, ইন্ডিয়ান, তারপর কি কয় আমার রবি কুমার দাহিয়া হয়েছে রেসলিং, ঠিক তেনেদরে পি ভি সিন্ধু হয়েছে আমার ব্যাডমিন্টন, ওকে, যেটা ওমেন সিঙ্গল ব্যাডমিন্টন।